আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি মালিকা হোসাইন। ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচনে সব ধরনের প্রচার বন্ধ রয়েছে আজ সকাল থেকে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 48 ঘন্টা আগে থেকে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ রাখা হয়। এদিকে কাল সন্ধ্যার মধ্যে ইভিএম মেশিন সহ নির্বাচনী সব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থির রিপোর্ট। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া বগুড়া 4 ও 6, চাঁপাইনবাবগঞ্জ 2 ও 3, ঠাকুরগাঁ 3 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে 1 ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিয়ম মেনে এরই মধ্যে এলাকাগুলোতে বন্ধ হয়েছে সব ধরনের প্রচার ও গণসংযোগ। বগুড়া 4 ও 6 আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র সহ সব মিলিয়ে মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি শেষ হয়েছে। আসন দুটিতে মোট 255টি কেন্দ্রে 1794টি বুথে ইভিএমে ভোট নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 10 প্লাটুন বিজিবি সহ র্যাব পুলিশ মোতায়েন থাকবে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মানে ম্যাজিস্ট্রেটদের করণীয় কি হবে সেটাও আমরা ম্যাজিস্ট্রেটদেরকে ইয়ে দিয়েছি। এবং চাঁপাইনবাবগঞ্জ 2 ও 3 আসনে বিভিন্ন দলের মোট 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে 352টি কেন্দ্রে ইভিএমে মোট 8,16,945 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রত্যেকটি কেন্দ্রের নিরাপত্তা বিধানে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুচারুরূপে দায়িত্ব পালন করবেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সহ মোট প্রার্থী 4 জন। এই আসনে মোট 3,73,319 জন ভোটার 132টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট দিবেন। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের মাঝে ইভিএম চলে আসছে এবং নির্বাচনী অনেক উপকরণ আমাদের মাঝে চলে আসছে এবং আমরা আশা করি যে আগামী 1 ফেব্রুয়ারি আমাদের এই উপনির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ রানীশঙ্কুল উপজেলার 2টি পৌরসভা ও 16টি ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁ 3 আসন। আসনটিতে মোট প্রার্থী 6 জন, ভোটার আছে 324,739 জন। 1 ফেব্রুয়ারি 128টি ভোট কেন্দ্রে 808টি বুথে তারা ভোট দিবেন। নির্বাচন কমিশন নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি এবং ভোটারদের আমি ভোট কেন্দ্রে আসার জন্য আমি আমন্ত্রণ জানাবো। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, আনসার, র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। দর্শক, 6টি সংসদীয় আসনের উপনির্বাচনের খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন জিএম সজল এবং ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুল। সজল, ভোটের চিত্র নিয়ে সাধারণ ভোটার ও প্রার্থীরা কি বলছেন এবং আলোচিত হিরো আলমকে নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? মালিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে বগুড়ার এই 2টি আসন বিএনপির সাংসদরা পদত্যাগ করার পর শূন্য হয় এবং আগামী 1 ফেব্রুয়ারি এই 2টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সকাল 8:30 কিন্তু নির্বাচনী প্রচারণাও শেষ হয়ে গিয়েছে এবং আমরা যে কিছু প্রচারণার মাঠে দেখেছি, যেহেতু বিএনপি বিহীন এই নির্বাচন এবং বিএনপি অধ্যুষিত এই এলাকা, সেই আগের মতো নির্বাচনের সেই চাকচিক্য কিংবা সেই জৌলুস হয়তো ছিল না। এখনো পোস্টার কিন্তু অনেক এলাকাতে নেই এবং পোস্টারে তেমন চলাচল ছিল না, তবে মাইকিং ছিল, গণসংযোগ ছিল। বিশেষ করে এই নির্বাচনে আপনি যার কথা বলছিলেন যে আলোচিত হিরো আলম এই নির্বাচনে একটু রঙের ছটা দিয়েছে এবং হিরো আলম বিশেষ করে 2টি আসনে প্রার্থী হওয়াতে হিরো আলম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রচারণার দৃশ্য সবসময় আসা যাওয়া করতে ভোটারদের ভিতরে আলাদা একটি উৎসাহ এবং তার প্রতি একটি আকর্ষণ তৈরি হয়েছে। অনেক ভোটারই বলেছেন হিরো আলম, অনেকে সংসদ হতে পারলে হিরো আলম হতে পারবে না কেন, এবং অনেকেই বলছেন হিরো আলম যোগ্য প্রার্থী, কিন্তু
আসলে ভোটের ফলাফলের পর জানা যাবে যে আসলে ভোটাররা তাকে কতটুকু গ্রহণ করেছেন কতটুকু করেননি। বাদ পর্যায়ে আমরা দেখেছি তাদের ব্যাপক উৎসাহ ছিল হিরো আলমের প্রতি। আর অন্যান্য প্রার্থীরা তারা আজকে কিছুটা বিশ্রামে আছেন, তারা তাদের পোলিং এজেন্ট যাদের নিয়োগ করবেন তাদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তারা তাদের নিজস্ব ঘরোয়াভাবে মিটিং করছেন, তারা কিভাবে নির্বাচনটার ফলাফল তাদের পক্ষে আনবেন এই অবস্থা রয়েছে। এবং শহরেও কিন্তু আজকে লোকজনের জনসমাগম অনেকটাই কমে গেছে, নির্বাচনী একটা আবহর পরিবেশ তৈরি হয়েছে বগুড়া শহরে। এবং আমরা নির্বাচন কমিশন থেকে যেটি জানতে পেরেছি যে এখনো কিন্তু মাঠে 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, কেউ যেন আচরণবিধি লঙ্ঘন না করেন। এবং নির্বাচনের দিন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে বিজিবি র্যাব সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। ইতিমধ্যে 255টি ভোট কেন্দ্র কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং 17,000-এর অধিক বুথে কিন্তু এই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সব মিলে এখন পর্যন্ত ছোট ছোট দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বগুড়া নির্বাচনের পরিস্থিতি অনেক সুন্দর পরিলক্ষিত হয়েছে। এখন এই ছিল আমার কাছে বগুড়ার সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাব আমাদের সহকর্মী ঠাকুরঘাট জয়নাল আবেদিন বাবুলের কাছে। বাবুল, আপনি ঠাকুরঘাট সর্বশেষ পরিস্থিতি জানাবেন। প্রার্থীদের প্রচার প্রচারণা এরই মধ্যে শেষ হয়েছে। আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, গতরাত 12টা থেকেই প্রচার প্রচারণা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও আমরা দেখছি 14 দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির হাতুড়ি মার্কার আজকে বেশ কয়েকটি মাইক আমরা প্রচারণা লক্ষ্য করেছি। এখনও পীরগঞ্জ পুরো শহরের পূর্বচর রাস্তায় একটি প্রথম সভা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম যে এটি আসলে ঠিক না, এটি অবৈধ, তারা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু তারপরেও এই সভাটির ব্যাপারে যারা আয়োজক তারা কিন্তু এটি করার এখনও পরিকল্পনা রয়েছে, তাদের চালিয়ে যাচ্ছেন। আমি আরেকটা যদি ভোটের পরিসংখ্যানে জানিয়ে রাখতে চাই, ঠাকুরঘাট 3 আসন তথা পীরগঞ্জ রানী সাইকেলের এই আসনে মোট ভোটার 3,24,739 জন, তার মধ্যে পুরুষ হলেন 1,65,235 জন এবং মহিলা হলেন 1,59,504 জন। ইভিএমে ভোট গ্রহণ হবে, গতকালকে ভোটের গ্রহণের জন্য প্রস্তুতি প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সাধারণ ভোটাররা কিভাবে ভোট দিবেন সেই প্রস্তুতির সংক্রান্ত প্রত্যেক ইউনিয়নের 3টি জায়গায় এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, গতকালও হয়েছে এবং আজকেও প্রশিক্ষণ হয়েছে। আমরা কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র ঘুরেছিলাম, তবে যে পরিমাণ মানুষ এই প্রশিক্ষণের কেন্দ্রগুলোতে আসার কথা আসলে সেরূপ আসেনি। আপনারা দুজনই আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী সংবাদে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করা হবে। ধন্যবাদ আপনাদের। এতক্ষণ বগুড়া থেকে জানাচ্ছিলেন জি এম সজল এবং ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুল। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ 2 দিন ধরে নিখোঁজ, তবে একটি ফোন আলাপ ফাঁস হলে ঘটনা নতুন মোড় নেয়। ফোন আলাপে আবু আসিফের স্ত্রী মেহেরুন্নেসা তার কর্মচারী মিঠুকে শুক্রবার আসিফের কাপড় চোপড় নিয়ে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন, যার 2 দিন পর আবু আসিফের স্ত্রী অভিযোগ করেন যে আসিফকে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনা তদন্তে কমিটি করেছে নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পালের তথ্য ছবিতে মৌসুমী রহমানের রিপোর্ট। অডিওটি ভাইরাল হবার পর প্রশ্ন উঠেছে, স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ কি আসলেই নিখোঁজ নাকি আত্মগোপনের নাটক? গেল 29 জানুয়ারি রোববার দুপুরে সাংবাদিকদের কাছে মেহেরুন্নেসা অভিযোগ করেন তার স্বামী আবু আসিফ আহমেদকে 2 দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না, যিনি ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী। বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে তাদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি। ওনাকে অ্যাকচুয়ালি আমি নিজেও শুক্রবার বিকেলে অনেকবার ফোন দিয়েছি, আমি তো বাসায় ছিলাম না, পরে উনি ফোন ধরছে না, পরে আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করলাম যারা আমার কর্মচারী তাদেরকে বললাম, তখন আমার কর্মচারীরা বললো যে ম্যাডাম স্যার তো কোথায় আছে জানি না। এরাতেই মেহেরুন্নেসার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি কেউ যেন না জানে, মানে স্যার কই গেছে, ক্যামেরা বন্ধ করে দে,
গত 11 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। 1 ফেব্রুয়ারি সে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নিখোঁজের আগে আবু আসিফ স্বাভাবিকভাবেই তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তবে বর্তমান পরিস্থিতিতে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আবু আসিফ আহমেদ ও বিএনপির সভাপতি ছিল আশাগঞ্জ উপজেলা, ওরা হলো বিনোদন, ওদের কাজে মিথ্যাচার করা, এটা তার একান্তই তার নিজের চিন্তা চেতনা থেকে উনি আত্মগোপনে চলে গেছেন। এ বিষয়ে আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নেসার বক্তব্য জানতে চাইলে তিনি আর সাড়া দেননি। অন্যদিকে নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। প্রার্থীকে দ্রুত খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। ওখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন তাদের কিন্তু আমরা নির্দেশ দিয়েছি যে অতি দ্রুত ওনাকে যেভাবে পারো ওনাকে উদ্ধার করো। মৌসুমী রহমান, আরটিভি। কাজ না পেয়ে কার্যালয়ে ঢুকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালককে মারধরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 9 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে, শনাক্ত হয়েছে অভিযুক্তরা। রোববার নগর ভবনে প্রকল্প পরিচালক মোহাম্মদ গোলাম ইয়াজদানিকে মারধর ও আসবাবপত্র ভাঙচুর করে একদল ঠিকাদার। চট্টগ্রাম থেকে সোহেল মাহমুদের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন এমরাউল কায়েস মিঠু। রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোহাম্মদ গোলাম ইয়াজদানির কক্ষের সামনে অবস্থান নেন কয়েকজন ঠিকাদার। কয়েক মিনিটের মধ্যে কক্ষে ঢুকে প্রকল্প পরিচালককে মারধর শুরু করেন তারা। এ সময় ভাঙচুর চালানো হয়, আতঙ্ক দেখা দেয় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। চট্টগ্রামের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে 220 কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। শর্ত পূরণ করতে না পারায় টেন্ডার থেকে বাদ পড়তে যাচ্ছেন বেশ কয়েকজন ঠিকাদার। এতে ক্ষুব্ধ হয়ে প্রকল্প পরিচালকের উপর হামলা চালায় তারা। ঘটনা ঘটার সময় আমার মানসিক পরিস্থিতি তো ঠিক ছিল না, আমার আমি এসে কোনো কথা বলিনি তাদের সাথে। আসলে ওখানে কিছু বলেনি, চিল্লে চিল্লে করছে আর ওনাকে গায়ে হাত তুলছে এবং ওনার টেবিল চেয়ার এগুলো দেখেছেন, গ্লাস যেগুলো ভেঙে ফেলেছে, নেম প্লেট ভেঙে ফেলেছে। তো এটার জন্য আমরা অবশ্যই অ্যাকশনে যাচ্ছি। তারা ঠিকাদার, এরা যেই ছেলেটার নাম প্রকাশ্যে এসছে সেটা হচ্ছে শাহাবুদ্দিন। হামলার ঘটনা এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে। আচ্ছা, এখানে ওই যে নগর ছাত্রলীগের একজন সাবেক ছাত্রনেতা আছে, উনি আছেন এই আটকে? প্রকল্প পরিচালকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দপ্তরের প্রকৌশলী ও সচেতন মহল। রাসেল আহমেদ, আরটিভি। ইয়াবা পাচারের মামলায় 8 রোহিঙ্গাকে যাবজ্জীবন, একই সঙ্গে 1 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দিয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় দেন। 2021 সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ বঙ্গোপসাগর থেকে 2 লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় 8 জনের সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্র। পরে টেকনাফ থানায় কোস্টগার্ডের করা মামলায় দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। জেলার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যার সংবাদ 17:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।